মহাষষ্ঠীর দিনই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো বর্ধমান শহরের বাদামতলা মোড় এলাকায়। রণংদেহী মেজাজে বাসের কাঁচে ভাঙচুর চালালেন এক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো বর্ধমানের বাদামতলা মোড় এলাকায়। মহাষষ্ঠীতে পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা বর্ধমান শহরের বাদামতলা মোড়ে। নবাবহাট থেকে কার্জন গেট অভিমুখে আসা একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মোটর বাইকে। বাইক চালক অল্পবিস্তর আহত হন। এক মহিলা হঠাৎ করেই ঘটনার পর লাঠি হাতে ভাঙচুর চালালেন বাসটির সামনের কাঁচে। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় রণংদেহী মেজাজে দেখে থমকে পড়লেন বহুজন ব্যস্ততম এলাকায়। তড়িঘড়ি ট্রাফিক কর্মী সহ পুলিশ কর্তারা ঘটনাস্থলে হাজির হয়ে নিয়ন্ত্রণ করেন পরিস্থিতি। ক্রেন নিয়ে এসে নিয়ে যাওয়া হয় বাসটিকে। যেটা জানা যাচ্ছে, বাসটি কার্জন গেট অভিমুখে আসছিল এবং ব্রেক কষতে না পেরে হঠাৎ করেই বাসের সামনের অংশ তার সামনে দাঁড়িয়ে থাকা একটি মোটর বাইককে ধাক্কা মারে এবং মোটর বাইক চালক তিনি অল্প বিস্তর আহত হন। তার মোটর বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছুটা। এই ঘটনার পরই হঠাৎ করে এক মহিলা রণংদেহী মেজাজে তিনি লাঠি হাতে বাসের সামনের কাঁচে ভাঙচুর চালানো। হতভম্ব হয়ে যান স্থানীয় মানুষজন, পথ চলতি মানুষজন তারাও রাস্তায় দাঁড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে ট্রাফিক কর্মী সহ বর্ধমান থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় গুরুত্ব এই রাস্তায় কার্জন গেট সংলগ্ন বাদামতলা মোড় এলাকায়। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, কিন্তু রণংদেহী মেজাজে হঠাৎ করে ওই মহিলাকে দেখে আরো থমকে যায় অন্যান্য যানবাহন সহ সাধারণ মানুষজন। মহাষষ্ঠীর দিনেই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাদামতলা মোড় এলাকায়। কি জানাচ্ছেন আহত মোটর বাইক চালক, তার কি বক্তব্য এ বিষয়ে শুনব। ওখানে সিগন্যালে দাঁড়িয়ে ছিল, পেছন থেকে এসে বাসটা মেরে দিয়েছে। সিগন্যালে দাঁড়িয়ে ছিল, পেছন থেকে বাসটা এসে মেরে দিয়েছে। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি এখানে আমার বন্ধন ব্যাংকে আমি কাজ করি। বন্ধন ব্যাংকে কাজ করি, বিরাটা কালীবাজার। বাদামতলা থেকে আমি বিরাটা কালীবাজার যাচ্ছিলাম। বাদামতলা থেকে বিরাটা কালীবাজার, তারপর কি হলো? সিগন্যালে দাঁড়িয়েছি, পেছন থেকে বাসটা এসে মেরে দিয়েছে। আমার সেরকম কিছু লাগেনি, গাড়িটা ক্ষতি হয়েছে। কি চাইছেন আপনি? আমার গাড়িটা বাগিয়ে দেওয়ার খরচা দিলেই হবে, বাগিয়ে দিলেই হবে। ভাঙচুর ওদিকে পাবলিকে বাসে ভাঙচুর করেছে। আমার বাড়ি পাহাড়ি, সম্পদ মালিক। সম্পদ মালিক আমি বন্ধন ব্যাংকে আছি। আপনারা শুনছিলেন আহত মোটর বাইক চালকের বক্তব্য। কিন্তু আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বাদামতলা মোড় এলাকায়। কি জানিয়েছেন বাসের চালক সহ বাসের যাত্রীরা, তাদের কি বক্তব্য বিষয়ে শুনব। আসছিলাম, এই বাসে চেপেছি, 130 টাকা ভাড়া নিয়েছে, আর এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেলে মেরেছে, এই মেরেছে, বাসওয়ালাই মেরেছে। মোটরসাইকেল তো কিছু হয়নি, নম্বর প্লেটটা একটু কেটে গেছে, আর ভাড়া না দিয়ে পালিয়ে গেছে, মেয়ে ছেলে এসে কাজ ভেঙে দিল। আপনি কি বাসের যাত্রী? বাসের যাত্রী ছিল। আমি তারকেশ্বরে যাচ্ছি, হ্যাঁ আসানসোল থেকে এসেছি, তারকেশ্বর যাচ্ছি। বাসটা কোথায় অ্যাক্সিডেন্ট হলো? বাসটা এই তো এই সামনে, এই সামনে মোড়। কি নাম আপনার? রাজকুমার ঠাকুর। কোথায় বাড়ি? হ্যাঁ কোথায় বাড়ি? বাড়ি তারকেশ্বর। Thank you.
আমরা দুই গ্রিন ভলেন্টিয়ার ডিউটি করছিলাম, ডিউটি করার সত্ত্বে মোটরসাইকেল সামনে দাঁড়িয়েছিল, ট্রাফিক হাত দেখিয়েছে, গাড়িটা ব্রেক ফেল হয়েছে, জাস্ট মোটরসাইকেলটা হালকা ঠেকেছে, মোটরসাইকেলের কিছু ক্ষতি হয় নাই, পাবলিকের মোটরসাইকেল চালকেরও কোনো ক্ষতি হয় নাই। আপনার হাত থেকে ব্রেকটা ফেল হলো কী করে? ব্রেকটা প্যাডেল ব্রেক প্যাডেল বসে গেছে, ব্রেক ব্রেকের, হ্যাঁ ব্রেকে প্যাডেল বসে গেছে, হ্যাঁ পাবলিক মেয়েটা মেয়ে ছেলে ভেঙে দিলে গাড়ি। অন্য কিছু কতজন ছিল? বাসে গোটা 20-25 জন ছিল। কোথা থেকে আসছিল বাস? এই নবাবহাট থেকে। আমার নাম শামসুল। বাসের চালক? চালক। আপনারা শুনছিলেন বাসের চালক সহ বাসের যাত্রীদের বক্তব্য। আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বর্ধমানের বাদামতলা মোড় এলাকায়। পরবর্তী সময়ে ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা তারা আসেন ঘটনাস্থলে। বাদামতলা মোড় এলাকায় পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, রণংদেহী মেজাজে এক মহিলা এসে ভাঙচুর চালালেন বাসের সামনের অংশের কাছে। কী জানাচ্ছেন ট্রাফিক বিভাগের কর্মীরা, তাদের কী বক্তব্য শুনব। আমরা দুই গ্রিন ভলেন্টিয়ার ডিউটি করছিলাম, ডিউটি করার সত্ত্বে পার্কাস রোড দিয়ে যে রোডটা আসে সেই রোডে একটা বাইক আসছিলো, আমরা হাত দেখিয়ে দাঁড় করিয়েছি, পেছনটা গোটাটা ফাঁকা ছিল, বাদামতলাটা জাম ছিল, আমরা ক্লিয়ার করছিলাম, পেছন ধার দিয়ে একটা গাড়ি লরি তিনি বাস আসছিলো, বাসটা আসার সময় ওনার ব্রেক ফেল হয়ে যায়, উনি এসে বাইকটাকে ধাক্কা মারে নিয়ে যে বাইক চালাচ্ছিলো তিনি পড়ে যায়, পড়ে যাওয়ার পর আমরাও দুদিকে ঝাঁপিয়ে যাই, হ্যাঁ আমাদেরও প্রাণ নাশের একটু ব্যাপার ছিল। কাজ ফাজ এখানকার দোকানদার উত্তেজিত জনতা যারা ছিল তারাই ভাঙচুর করেছে। না কেউ মৃত নেই আর কেউ আহতও নেই, আর বাইক আরোহীও সুস্থ আছে। এটা বাদামতলা মোড়। হ্যাঁ আমরা দুজন আজকে মারাও যেতে পারতাম। আমার নাম হচ্ছে লালটু সিংহ। এখানে হ্যাঁ এখানে আমার ডিউটি।